বাংলাদেশ সময় আজ রাত 8টায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। কে জিতবে এই ম্যাচে তার থেকেও বেশি বাংলাদেশের মানুষের আগ্রহ মুস্তাফিজুর রহমান কেমন পারফর্ম করবেন এই ম্যাচে তা নিয়ে। গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে 4 ওভার বোলিং করে 23 রান দিয়ে 3 উইকেট শিকার করে দিল্লি ক্যাপিটালসে অভিষেকটা রাঙিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এর পরের 2 ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করলেও উইকেটের দেখা পাননি ফিজ। দলের হয়ে সবচেয়ে কম রান দেওয়া মুস্তাফিজুর রহমান আছেন উইকেটের খরায়। পরিসংখ্যান আর ভবিষ্যৎবাণী বলছে আজ বিরাট কোহলির উইকেট পাওয়ার মধ্য দিয়ে উইকেট খরা কাটাবেন মুস্তাফিজ। এর আগে বিরাট কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে 7 ম্যাচে একবার এবং আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত 40 বলে একবার আউট করেছেন মুস্তাফিজ। আইপিএলে মুস্তাফিজের 40 বলে বিরাট কোহলি নিয়েছে 53 রান। বেঙ্গালুরের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচে বিরাট কোহলির উইকেট পাওয়ার মধ্য দিয়ে উইকেট খরা কাটাবেন ফিজ, এমনটাই প্রত্যাশা ক্রিকেট বিশ্লেষকদের। এবারের আইপিএলে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে নিয়ে তাই বাড়তি চিন্তা যে কোনো দলের, তেমনটা বিরাট কোহলিদেরও। এর আগে সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে উইকেট না পেলেও 4 ওভার বোলিং করে মাত্র 21 রান দিয়েছিলেন ফিজ। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল টাইগার কাটার মাস্টারের।